বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলার মহিলারা বাস বিএনপি নেতা ইশাক হোসেনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা এর পাল্টা জবাবে বহরে থাকা বিএনপি নেতা কর্মীরা হয়ে স্থানীয় মহিলারা মডার্ন ক্লাবে ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের পনেরো নেতা কর্মীকে পিটিয়ে আহত করেছেন এর মধ্যে গুরুতর আহত যুবলীগের পাঁচজনকে নদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে ইশাক হোসেন পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি বহর নিয়ে আজ সকালে বরিশালে যাচ্ছিলেন সকাল সাতটার দিকে গৌরনদী উপজেলার মহিলারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রাসেল নারীর নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে ইশাকের গাড়ি বহরে হামলা চালান এসময় তার বহরে থাকা সাতটি গাড়ি ভাঙচুর করেন এবং দশ জন আহত হন প্রত্যক্ষ দোষীরা বলেন বহরে হামলার পর ঈশাক হোসেনের সফর সঙ্গীরা জড়ো হয়ে মাহিলারা মডার্ন ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করেন এবং পিটিএ যুবলীগ ও ছাত্রলীগের পনেরো নেতা কর্মীকে আহত করেন পিটুনিতে তাদের কয়েকজনের মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায় বিএনপি কর্মীদের পাল্টা হামলায় মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজের মাথায় এগারোটি সেলাই লেগেছে